চার্জে বসানো ছিল অ্যান্ড্রয়েড স্মার্টফোন, গেম খেলছিল সে সময় ছাত্র। হঠাৎ করেই সেই মোবাইল ফোন ফেটে গিয়ে গুরুতর আহত হয়েছে প্রথম শ্রেণীর এক ছাত্র। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জ এলাকায়। আহত ওই শিশুর নাম সানিজুল মল্লিক। আহত সানিজুলকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, নদিয়ার কালীগঞ্জ থানার বাসলখোড়া বাসিন্দা বছর ছয়ের সানিজুল শুক্রবার সকালবেলায় তার বাড়িতেই অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গেম খেলছিল। অভিযোগ, সে সময় মোবাইল চার্জে বসানো ছিল, হঠাৎ করেই সেই অবস্থায় ফেটে যায় মোবাইলটি। মোবাইল চার্জে ছিল, ও ঘরে ঢুকে মোবাইলটা হাতে নিয়েছে, এবার হাতে নেওয়ার পরে কোনোভাবে মোবাইলটা বাস্ট হয়ে গেছে। ও তখন বাইরে বেরিয়ে এসছে, এসে দেখছে হাতগুলো খাচ্ছে। এবার কী কোম্পানি ছিল আমরা জানি না, আমরা তো পাশে। এবার এনারা জানেন, এনারা তো অশিক্ষিত, এনারা কী কোম্পানি জানে না, কিন্তু বড় মোবাইল এটা। কখন হয়েছে? আপনার 10টার দিকে। এরপরই সানিজুলের পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে কৃষ্ণনগর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে সানিজুল। নদিয়া থেকে পিন্টু কণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ নিউজ।